কুমু আমি আজ তোকে বৌমা এখন এসব করার সময় নয় তোমার না মেয়ের বিয়ে বাবা তুমি নিজেও জানো না তুমি আজ কি করলে আমার দিদি ভাইকে কত বড় অপমানের হাত থেকে তুমি বাঁচালে তুমি সাক্ষাৎ ভগবান এইভাবে সব সময় তুমি নয়নের পাশে থেকো ওকে আগলে রেখো আজকের এই দিন আমরা ভুলবো না চিরকাল তোমার এই দিন আমরা মনে রাখবো বাবা সত্যি আপনি ভগবান প্রথমে আমার মনে অনেক ভয় ছিল কিন্তু যেভাবে আপনি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তাতে আমার মন থেকে সব ভয় শঙ্কা দূর হয়ে গেছে এতদিনে মা বিশাল একটি তোর থেকে মুখ তুলে চেয়েছেন রে মা উনি এসেছেন ওনার বড় ছেলের জন্য তোর সম্বন্ধ নিয়ে মা ঠিকই বলেছে মা গো এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছ এমন স্বামী দিয়েছ আমার কপালে আমি যে এত সুখ কখনো স্বপ্নেও দেখিনি মা আচ্ছা আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি কেন বিয়ের কি আরো নিয়মকানুন বাকি রয়েছে তাহলে সেগুলো একটু তাড়াতাড়ি শেষ করি প্লিজ হ্যাঁ বাবা এক্ষুনি করছি এই সময় তো হুজ্জতে সব ভুলে গিয়েছিলাম কত দেরি হয়ে গেল সাত পাকে ঘোরাও তো হয়নি ওখান থেকেই শুরু করতে হবে কই গো সবাই শাক বাজাও উলু দাও বিয়েটা হবে কি ভেঙে যাবে সেটা সিদ্ধান্ত নেবার অধিকার শুধুমাত্র বর আর কনে পক্ষে রয়েছে আপনি তো বাইরের লোক আপনি কি হিসেবে তাহলে আপনার দলবল নিয়ে বিয়েটা ভাঙতে এসেছেন এই মেয়ের সাথে আমি বিয়ে করব আর এটাই আমার ফাইনাল ডিসিশন সাহস থাকলে বিয়েটা আটকে দেখান Yeah.
নয়নের সাথে দীপুর বিয়ে দিয়ে দিতে পেরেছি। দীপুর গলা আমি ওর রক্ষা কবচ বেঁধে দিতে পেরেছি। আর ভয় নেই, এবার আমি নিশ্চিন্তে তোমার কাছে যেতে পারবো। তপব্রত আমাকে তো একবারও বললো না একথা, এতবার ফোনে কথা হলো, আমি দীপ্তর কথা জিজ্ঞেস করলাম, কই অ্যাক্সিডেন্টের কথা তো একবারও বললো না। তৃপ্ত ও তো ছোট থেকে ছোট ইনসিডেন্ট আমাকে জানায়, অথচ এই ঘটনাটা আমার কাছে চেপে গেল কেন? কিন্তু দীপ্ত কোথায়? না আমি তো মাকে বললাম যে দীপ্ত একাই মাধবপুরে জমি দেখতে গিয়েছে। জমি দেখতে গিয়েছিল মানে তো সুস্থ ছিল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট সার্ভাইভ করলো কি করে? আচ্ছা মামু, সেটা আমি জানবো কি করে? কিন্তু ওই গাড়ির অবস্থা বেশ খারাপ, তবে দীপ্ত আর ওর বাবা কোথায় সেটা আমি জানতে পারি। তপব্রতর কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তৃপ্ত, তৃপ্ত এত বড় একটা কথা আমার কাছে চেপে গেল, তার মানে কি ওরা আমাদের সন্দেহ করছে? জিত, হ্যাঁ জিত, তুই তুই তাহলে বললি কেন আমরা চাপে পড়ে গেছি? তপব্রতকে পুলিশকে আমাদের সব নাম বলে দিয়েছে। মিস্টার তপব্রত বসু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ তো এত সিম্পল নয়, একবার তদন্ত শুরু করলে ওই কি বলে কেঁচো খুঁড়তে কেউটে বার করেই ছাড়বে। তখন আমাদের কি হবে সেটা বুঝতে পারছো? ভিকি, ভিকি কি হবে এখন? পুলিশের তদন্তে যদি আমাদের নাম উঠে আসে তাহলে তাহলে আমি তো ভাবতেই পারছি না কেন যে দীপ্তটা মরলো না, তাহলে তো সব ঝামেলায় মিটে যেত না, মনে আমাদের পুরো ফাঁসি দিয়ে গেল, ভালো লাগছে না আমার। কাম ডাউন দিদি, এখনই এত ঘাবড়াবার মতো কিছুই হয়নি, এত টেনশন করিস না, একদম নর্মাল থাক। এমন ভাব করতে হবে যেন আমরা কিচ্ছু জানি না। আগে দীপ্ত আর জামাইবাবুকে ফিরতে দে, তারপর ওরা ফিরলে বাজিয়ে দেখতে হবে ওরা অ্যাট অল আমাদের সন্দেহ করছে কিনা এই ব্যাপারটায় জড়িয়ে থাকার জন্য। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা, এত প্ল্যান করে ব্রেক অয়েল লিক করে চাকা লুজ করে অ্যাক্সিডেন্টের প্ল্যানটা করলাম, অ্যাক্সিডেন্টটা হলো কিন্তু দীপ্ত বেঁচে গেল, এই মিরাকলটা হলো কি করে? হু সেভ দীপ্ত? কি পচালো দীপ্তকে? আমার নাতনিটাকে সুখে রেখো বাবা, বড় দুঃখীও চিরটা কাল শুধু কষ্টই পেয়েছে, ওকে একটু আগলে রেখো, একটু শান্তি দিও, ব্যাস আর কিছু চাই। এবার বিয়ে সুসম্পন্ন হলো, thank you.
কি হলো বাবা? তুমি উঠে পড়লে যে? আপনি তো বললেন বিয়ে শেষ। হ্যাঁ, বিয়ে শেষ হয়েছে ঠিকই, কিন্তু আরো তো অনেক নিয়ম কানুন রয়েছে। যেমন ধরো বাসর রাত। আমি আর কোনো নিয়ম কানুন পালন করতে পারবো না। আমি বাড়ি যাব। সে তো যাবই, তবে আমি কি বলছিলাম বলতো, সবে তো বিয়েটা হলো, তুই নিজেও খুব ক্লান্ত, শ্রীনয়নীও খুব ক্লান্ত, সকাল থেকে বিয়ের নিয়ম কানুন ঝক্কি ঝামেলা এ কি কম নাকি? হ্যাঁ, তার উপর এখন এতটা ড্রাইভ করে গেলে তোর শরীরটা যদি খারাপ লাগে, তুই তো আমাকেও ড্রাইভ করতে দিবি না। তার থেকে এই রাতটুকু কাটিয়ে যদি আমরা ত্রিনয়নীকে নিয়ে রওনা দিই। বাবা, এখানে তোমার আর আমার বাড়ি যাওয়ার কথা হচ্ছে, মেয়েটি আমাদের সঙ্গে বাড়ি যাবে না। আমার মাথা ব্যথার চোটে না, আমার মাথা ঠিক ছিল না। ওই গড, কি বৌমা তো অসুস্থ। আমি দেখি কি হলো, কোন ব্যবস্থা করতে পারি কিনা। কি হলো? আগের বারও তো মার মাথা ব্যথা হয়েছিল, আমি চুন হলুদ লাগিয়ে দিলাম, কিন্তু তাতে তো কাজ দেয়নি। না না না, আজকে ঠাকুর সেম ভুল করলে কিন্তু চলবে না। আর যেরকম মার মাথা ব্যথা হয়েছে, সেটা সারাবার দায়িত্ব পুরোপুরি আমার, আমাকে ঠিক করতে হবে। কি কষ্ট গো, একটু কষ্ট সহ্য করো মা, আমি মাথায় হাত ঘুরিয়ে দিই। মাথা ব্যথার কোন ওষুধ কি তোদের কাছে আছে? একটু দেখ না তো লক্ষ্মী, দেখো তোর মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না। কি
বুদ্ধি সিলি এইভাবে মাথা ব্যথা সারে না চাওয়ার না সব না না ছাড়বো না ঠিক হয়ে যাবে মা আপনি এরকম করবেন না থাকুন ঠিক আছে কি হচ্ছে নাকি দেখছো না মায়ের কষ্ট হচ্ছে চলো চলো একদম তুমি ইয়ে করবে না কোনো কিছু তো আমাকে অ্যাপ্রিশিয়েট করো না কি সুন্দর গরম জ্বর নরম চাল মা ভালো লাগে আরে চলো চলো বাবা না ভালো লাগছে না কে ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও আরে ভাই সামনে কে শেষ করো ও মাই গড भय नहीं बीज देव ना तुम तुम्हार माथा बैथार ओषुध क्या ओषुध लागे ना नहीं जाओ क्यों एत कण तो माथा बैथा खूब कतरा छे दीदी ओषुध खा ना क्या माँ अपनी बोलूँ ना दीदी के ओषुधा खे नीते खे ना मा खे ना বড় কষ্ট পাচ্ছ তুমি মাথা ব্যথার অভিনয় করে তো ফেসে গেলাম এখন মিছিমিছি মিছিমিছি এই ওষুধটা খেতে হবে কি হলো দিদি খেয়ে নাও ওষুধটা খেতে এত নানা করছিলে কেন দিদি কি বলতে চাইছো তুমি না না তুমি যে মাথা ব্যথার অভিনয় করছো আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি যে মাথা ব্যথা নিয়ে পড়ে থাকলে হবে বলো তোমাকে তো মাথাটা পরিষ্কার রাখতে হবে কারণ দীপুরা ফিরলে তো শুনতে হবে যে দীপু ওখানে প্রজেক্টে কি কি সাকসেস পেল তোমারই তো এ ব্যাপারে সব যে বেশি উৎসাহ তাই না দিদি দীপু ফিরছে না ফোনও করছে না সব মিলিয়ে দিদি বেশ চাপে পড়ে গেছে তাড়াতাড়ি ফিরে আয় দীপু তবে এতদিনেও যখন তুই একবারও দিদিকে ফোন করিসনি আমার মন বলছে এবার তোর মনটাও বদলেছে দীপু কি বলছিস তুই নয়ন আমাদের সঙ্গে যাবে না মানে ও তো তোর স্ত্রী অগ্নি সাক্ষী করে বিয়ে হয়ে গেছে তোদের আমি এই বিয়ে মানি না বাবা কি বলছো তুমি এসব কেন এমন মস্করা করছো বাবা জীবন নয়ন আমার অত প্যাঁচ ঘোচ বোঝে না বাবা মেয়েটার অবস্থা দেখো ভয় পেয়ে গেছে এমন করো না বিশ্বাস করুন আমি মস্করা করছি না আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মস্করা করার মানসিকতা এক ফোটাও নেই যা বলছি খুব সিরিয়াসলি বলছি আমি এই বিয়ে মানি না আর আপনার নাতনিও আমার স্ত্রী নয়